ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদরে বেপারীপাড়া বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 8ই জানুয়ারি বিকেলে উপজেলার সদরে 6 নং সরাইল বেপারীপাড়ায় বিট পুলিশিং সভার আয়োজন করেন সরাইল থানা পুলিশ। অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসক ও অপরাধ মোহাম্মদ রইসউদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রতিনিধি মোহাম্মদ তাসলিম উদ্দিনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদরে বেপারীপাড়া বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 8ই জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার সদরে 6 নং সরাইল বেপারীপাড়ায় বিট পুলিশিং সভার আয়োজন করেন সরাইল থানা পুলিশ। অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসক ও অপরাধ মোহাম্মদ রইস উদ্দিন বলেন, পুলিশ জনগণের বন্ধু। এ সম্পর্ককে আরও মজবুত করতে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশের সেবা আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাস, মাদক ও দাঙ্গা কার্যক্রম সহ বিট পুলিশিং এর ফলে এলাকার অপরাধী ও অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। তিনি এ সময় আরো বলেন, পুলিশ ও জনগণের মধ্যে কোনো দালাল বা সুবিধাভোগী থাকবে না। বিট পুলিশিং কার্যক্রমে এলাকার বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। যাওয়ার আসলে লোক নাই, কিভাবে যাবেন? ওসি সাহেব বড় মানুষ, ওনার সামনে কিভাবে যাই? ওনার সাথে দেখা করতে তো একটু দালাল টালাল লাগবে, তাই না? এই যে মধ্যস্বত্বভোগী যারা ছিল, তৃতীয় শ্রেণী, থার্ড পার্টি, তাদেরকে আমরা দালাল বলি খাস বাংলায়, তাদের ধরে যাইতে হইতো, তারে কিছু খুশি করতে হইতো ওসি সাহেবের সাথে দেখা করার জন্য। তো এটা এক সময় চিত্র ছিল, কিন্তু আজকে আমরা যে ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছি, আমরা পুলিশকে প্রকৃত অর্থে জনগণের বন্ধু হিসাবে দাঁড় করানোর। দালাল দেওয়ার দরকার আছে? দালালের পয়সা খাওয়ানো দরকার আছে? হ্যাঁ, এই উদ্দেশ্যে আমরা এই জন্যই চাই আপনারা আমাদেরকে তথ্য দিন, আপনাদেরকে তথ্যের আলোকে আমরা আপনাদের সেবা দিব। এর মাঝখানে কোনো পার্টি থাকবে না, বন্ধু এবং বন্ধুর মাঝামাঝি কোনো সুবিধাভোগী পার্টি থাকবে না। এখানে আসছেন শুধু আমার চেহারা দেখার জন্য? না, আপনারা সমস্যা নিয়ে আসতে পারেন, আপনাদের এলাকায় সমস্যা নিয়ে আসতে পারেন। আপনাদের এলাকায় কি থাকতে পারে? মাদক সমস্যা থাকতে পারে, দাঙ্গা হাঙ্গামার সমস্যা থাকতে পারে, গোষ্ঠীগত দ্বন্দ্ব থাকে, ছোট একটা বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব থাকতে পারে, সেগুলো আমাদের সামনে উপস্থাপন করুন। আপনাদের সহযোগিতা নিয়ে সেটা আমরা মীমাংসা করে দেব, যাতে এটা বেশি বাড়তে দেওয়া না হয়, ঠিক না? একটা সমস্যা শুরু থেকেই যদি শেষ করে দেওয়া হয়, সেটা তো ফুলে ভেবে ওঠার কোনো সুযোগ নাই। এই সময় বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল মোহাম্মদ আনিসুর রহমান, সরাইল থানার অফিসার্স ইনচার্জ AMM নাজমুল আহমেদ, সরাইল থানা ওসি তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলাম, সরাইল সদর চেয়ারম্যান আব্দুল জব্বার, এছাড়াও সরাইল উপজেলা সদরের বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা SI মোহাম্মদ জাকির হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রতিনিধি মোহাম্মদ তাসলিম উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট SNTV।